আজকে আমাদের টপিক ক্লাইমেট অফ ইন্ডিয়া। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের ক্লাইমেট অফ ইন্ডিয়া পড়তে গেলে জানতে হবে ক্লাইমেট আর ওয়েদারের মধ্যে বেসিক পার্থক্যটা কি। ক্লাইমেট হলো একটা লং টার্ম ফেনোমেনা, যেটা কিনা কোনো একটা অঞ্চলে 30-35 বছরের গড় আবহাওয়াকে বলা হয়। আর ওয়েদার সেখানে হলো একটা শর্ট টার্ম ফেনোমেনা, যেটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হতে থাকে। এবার কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ক্লাইমেটটা কেমন। ইন্ডিয়ার ক্লাইমেট হলো ট্রপিক্যাল মনসুন টাইপের। এই ক্লাইমেট এর ওপর কিছু কন্ট্রোলসও আছে, এই কন্ট্রোলসগুলো আমাদের খুব জানা দরকার। এই 6টি কন্ট্রোল হলো ল্যাটিটিউড, অল্টিটিউড, ওশান কারেন্ট, ডিস্টেন্স অফ দ্য সি, রিলিফ ফিচার আর প্রেশার অফ উইন্ড সিস্টেম। আমরা এই ইন্ডিয়ার ব্যাপটা দেখব এখন। ইন্ডিয়া এখানে এই যে ওয়েস্টে রান অফ কুচ থেকে ইস্টে মিজোরাম পর্যন্ত যে লাইনটি গেছে, এটি হলো ট্রপিক অফ ক্যান্সার, যেটি ভারতকে দুটি ভাগে বিভক্ত করেছে। সাউথার্ন পার্টটাকে বলা হয় ট্রপিক্যাল রিজিয়ন এবং নর্থার্ন পার্টটাকে বলা হয় সাব ট্রপিক্যাল রিজিয়ন। আমরা সবাই জানি ক্লাইমেট ইন সাউথ ইস্ট সাউথ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়া হট এবং নর্থ ইন্ডিয়া যথেষ্ট শীতল। আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি, আমরা কেরালাতে ডিসেম্বর মাসে যেখানে টেম্পারেচার দেখে 20-22 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, ঠিক সেই সময় কার্গিলে -40 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে ডিফারেন্সিয়েটটা কেমন। আমরা অল্টিচিউডটা দেখতে গেলে আমরা দেখব, আমরা সবাই জানি যে 1066 মিটার উচ্চতায় 1 ডিগ্রি করে টেম্পারেচার কমতে থাকে, অর্থাৎ উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমতে থাকে। তাই জন্য আমরা সবাই গরমকালে হিল স্টেশন পছন্দ করি, কারণ হিল স্টেশন সেই সময় ঠান্ডা থাকে। এইবার আমাদের যেটা জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারতের জলবায়ুকে মোট 4টি ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎ এবং শীতকাল, যেটিকে বলছে সামার অর প্রি মনসুন, মনসুন অর রেইনি সিজন, পোস্ট মনসুন এবং উইন্টার। আমাদের এই 4টে সিজনের কিছু বেসিক ফিচার্স আছে, সেগুলো জানতে হবে, জানাটা ইম্পর্টেন্ট। আমরা যেমন একটু গ্রীষ্মকালের ফিচার সম্পর্কে যদি জানি, তাহলে আমরা বলবো যে আমরা সবাই জানি 21 মার্চের পর থেকে সূর্য ক্রমশ ভারতের দিকে এগিয়ে আসতে থাকে এবং সূর্যরশ্মি এই সময় লম্বভাবে পড়ায় উষ্ণতা বাড়তে থাকে। বেশি উষ্ণতার জন্য ভারতে বায়ুর চাপ কম থাকে এবং রাজস্থান সংলগ্ন অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়। এবং এই সময় এখানে পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলে এখানে অপরাহ্নে কালবৈশাখী বা নর্থ ওয়েস্টার ঘটে থাকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফিচার। আর উত্তর পশ্চিম ভারতে ঠিক লু এই সময় বয় এবং রাজস্থানে যে ধুলির ঝড়টা হয়ে থাকে তাকে আমরা বলি আধি। কর্ণাটকে এই সময় চেরি ব্লসম বা আম্র বৃষ্টি হয়ে থাকে, এটা হলো গ্রীষ্মকালের একটা ফিচার। এবার আমরা বর্ষাকালের ফিচার সম্পর্কে আলোচনা করব। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের প্রভাবে মৌসুমী বায়ু প্রতি বছর 5ই জুন এই কেরালায় এসে পৌঁছায় এবং 15ই জুলাই সারা ভারতবর্ষ দখল করে নেয়। মালাবার উপকূলে পশ্চিম ঘাটে এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, একে বাস্ট অফ মনসুন বলে। শরৎকালের একটা বৈশিষ্ট্য জানতে গেলে আমাদের জানি আমরা এই সময়কে বলা হয় পোস্ট মনসুন, অর্থাৎ প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর সঙ্গে সামুদ্রিক বায়ুর সংঘর্ষে অক্টোবর নভেম্বর মাসে বৃষ্টিপাত হয়, একে সাইক্লোন বলে। পশ্চিমবঙ্গে যেহেতু আশ্বিন মাসে এটি হয়ে থাকে, তাই এটাকে আমরা আশ্বিনের ঝড় বলে থাকি। এবার শীতকালের ফিচার্সটা আমরা বলব। শীতকালের ফিচার্স হল, আমরা সবাই জানি শীতকালে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স হয়, উত্তর পূর্ব অঞ্চলে একটা হালকা বৃষ্টিপাত হয়ে থাকে, এটাকে আমরা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বলি। এই হল আমাদের ক্লাইমেটের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আমরা দেখব যে আমাদের হিমালয় পর্বতমালায় আমাদের ক্লাইমেটের উপর কতটা গুরুত্ব ফেলে। ভারতের উত্তরে সুউচ্চ হিমালয়
অবস্থান করছে, এই জন্য মধ্য এশিয়া থেকে অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না। মৌসুমী বায়ু হিমালয়ের ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই মৌসুমী বায়ু যখন এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, তখন এই সময় আমরা বলি যে মৌসুমী আগমন হয়েছে। আমরা জানি মৌসুমী বা বৃষ্টিপাত দুটি বায়ুর উপর নির্ভর করে, একটি হলো সাউথ ওয়েস্ট আর একটি হলো নর্থ ইস্ট। আমরা এই সাউথ ওয়েস্ট বা নর্থ ইস্ট বা আরবীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখাকে একটু ভালোভাবে ডিসকাস করব। এই শাখাকে মানে আরবীয় শাখাকে তিনটি ভাগে ভাগ করা যায়। এই সময় এই শাখাটি পশ্চিমঘাট পর্বতের এখানে এসে প্রবল বৃষ্টিপাত ঘটায় এবং এই সময় পূর্বঘাট অঞ্চলে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়। আরেকটা শাখা, আরবীয় শাখার আরেকটি শাখা মহারাষ্ট্রে প্রবেশ করে, কিন্তু এখানে খুব অল্প বৃষ্টিপাত হয়। মহারাষ্ট্রে খুব অল্প বৃষ্টিপাত হয়ে থাকে। এবং তৃতীয় শাখাটি উত্তরে আরবল্লি সমান্তরাল প্রবাহিত, এখানেও খুব অল্প বৃষ্টিপাত ঘটায়। এবং আমরা যদি বঙ্গোপসাগরের শাখাটিকে দেখি, তাহলে দেখব এই শাখাটি প্রথমে বাংলাদেশ অতিক্রম করে মেঘালয়ে খাসি গাঢ় জয়ন্তিকা পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে ঊর্ধ্বমুখী হয়ে এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই জন্য মেঘালয়ের চেরাপুঞ্জিতে বছরে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, যেখানে এটাই পৃথিবীর সবথেকে বৃষ্টিবহুল অঞ্চল হিসেবে পরিচিত। এটি হলো আমাদের দুটি বায়ুর বৈশিষ্ট্য। এবার আমাদের এগুলো জানতে গেলে আমাদের ক্লাইমেটে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো এল নিনো এবং লানিনা। এল নিনো লানিনাটাকে আমরা একটু জানব। এল নিনো হলো স্প্যানিশ ভাষায় অর্থ হলো শিশু যীশু খ্রিস্ট। এই বিপর্যয় ডিসেম্বর মাসে বড়দিনের সময় হয় বলে এইরকম একটা নামকরণ করা হয়েছে। দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় চিলি পেরু সংলগ্ন অঞ্চলে অনির্দিষ্ট এবং দক্ষিণমুখী উষ্ণ স্রোতের কারণে এর নাম এরকম হয়েছে। এটি কি এল নিনো, এটি আমরা জানব। এখানে প্রশান্ত মহাসাগরের পূর্ব উষ্ণতা এবং স্রোতের যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায় এবং পশ্চিম দিকে অর্থাৎ অস্ট্রেলিয়ার দিকটাতে বেশ গরম থাকে। এইবার সারা বছর এই যে পেরুস্রোত বয়, এই পেরুস্রোত উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ফলে নিম্নচাপের অঞ্চলে প্রভাবিত হয় এবং এইখানে স্বভাবত মাঝখানের অংশটায় পূর্ব দিকে গভীর সমুদ্র থেকে ঠান্ডা জল উপরিতলে উঠে আসে এবং নিচে উঠে আসা ঠান্ডা জলের সঙ্গে প্রচুর মাছ, প্ল্যাঙ্কটন, খাদ্য ইত্যাদি উঠে আসে। এটাকেই বেসিক্যালি এল নিনো বলা হয়। এবং লানিনাটা ঠিক এল নিনোর বিপরীত। এই লানিনো কথার অর্থ হল ছোট্ট বালিকা। পূর্ব প্রশান্ত মহাসাগরে শীতল বায়ু এবং নিরক্ষীয় অঞ্চলে আয়ন বায়ুর প্রভাবে শীতল প্ল্যাঙ্কটন মিশ্রিত জল এবং সমুদ্র জলস্রোত উপরে উঠে আসে এবং সমুদ্রের তাপমাত্রা কমিয়ে দেয়। এই ঘটনাটাকে এই লানিনো বলা হয়। এটি আমরা সবাই বুঝতে পারছি, এটি হল এল নিনোর ঠিক পরবর্তী অবস্থান। ক্লাইমেটের চ্যাপ্টারের এল নিনো লানিনো লানিনা খুবই ইম্পর্টেন্ট এবং ক্লাইমেটের আজ এখানেই আমি শেষ করছি।